বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রদর্শকরা অনেক ঘটনাগুলি খুব দ্রুত বদলে যাচ্ছে এবং সেগুলো ঠিক ফলো করা অনেক ক্ষেত্রেই কোনটা রেখে কোনটা আলোচনা করি বা অনেক ক্ষেত্রেই দূর হয়ে উঠছে গত কিছুদিন ধরে আমরা বেগম আর অসুস্থতা নিয়ে আলোচনা করেছি তাকে বিদেশে পাঠানো নিয়ে বিএনপির যা দাবি এবং সেখানে সরকারের যা অবস্থান সেটি নিয়ে কথা হচ্ছে বেগমজি এখনও হসপিটালে চিকিৎসাধীন এবং ইতিমধ্যেই তার চতুর্থবারের মতো রক্তক্ষরণ হয়েছে বিএনপি তার দাবিতে অটল আছে কিন্তু সেই অর্থে এখন পর্যন্ত সরকার এবং বিএনপির মধ্যে কোনো সুরাহা হয়নি যে এই বিষয়ে কোনো নিষ্পত্তি আমরা লক্ষ্য করে নিই সেটি সেই আলোচনার মধ্যে থাকতে থাকতেই সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের ইস্যু অনেকগুলো ইস্যু তার অনেকগুলো ইস্যুর মধ্যে কোনটিকে বিবেচনায় নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সেটি নিশ্চিত না বলা গেলেও তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন পদত্যাগ করে দেশ ছেড়েছেন যদিও কানাডার উদ্দেশ্যে গিয়ে তিনি কানাডাতে শেষ পর্যন্ত ঢুকতে পারেনি সেখান থেকে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে পরবর্তী গন্তব্য এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই এবং এরই মধ্যে বা খবর রাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে আমরা জানি যে এর আগে আমরা আলোচনা করছিলাম কয়েক দফা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে যে দুদিনব্যাপী সামিট ফর ডেমোক্রেসি অনুষ্ঠিত হলো সেখানটাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি সেখানে বাংলাদেশ থেকে নানা রকমের প্রতিক্রিয়া আমরা পেয়েছি সরকারের দিক থেকে বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর একাধিক বক্তব্য আমরা পেয়েছি সেই রেশ কাটতে কাটতে না কাটতে কাটতেই এবং গণতন্ত্র সম্মেলনের শেষের দিনে এসে যে খবর যুক্তরাষ্ট্র সেটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে যে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং বাংলাদেশ পুলিশের প্রধান সহ এবং র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান র্যাবসহ এই প্রতিষ্ঠানের প্রাক্তন এবং বর্তমান সাত কর্মকর্তাকে উপকর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্র স্যাংশন আরোপ করেছে এবং এই স্যাংশনের অর্থ হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র ভ্রমণে তাদের নিষেধাজ্ঞা এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা যদি থেকে থাকে তাদের যে কোনো সম্পত্তি সেটি সরকারের সঙ্গে হোক কিংবা কোনো ব্যক্তির সঙ্গে হোক বা নিজেদের উদ্যোগে থাকা হোক সকল ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত এবং সেই সঙ্গে এই প্রতিষ্ঠান এবং এই ব্যক্তিবর্গের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেউ কোনো ধরনের লেনদেন কোনো ধরনের ব্যবসা বাণিজ্য কিছুই আর করতে পারবেন না এই হচ্ছে আপাতত নিষেধাজ্ঞার ধরন অনেকেই আশঙ্কা করছেন যে আরও অনেক রকমের নিষেধাজ্ঞার কবলে হয়তো বাংলাদেশে পড়লেও পড়তে পারে কারণ যুক্তরাষ্ট্র যে ধারা এগুচ্ছে তাতে সেই দিচ্ছে সব মিলিয়ে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব যদিও এর মধ্যে আমরা সরকারের দিক থেকে কিছু প্রতিক্রিয়া পেয়েছি প্রতিক্রিয়ার মধ্যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে যেহেতু কিছু জানেন না জেনে তিনি তার সচিবের সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া জানাবেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি একটি নতুন ঢং তিনি ঢং শব্দটি ব্যবহার করেছেন এই যে ব্যক্তি মানে কোনো প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা সেটি এবং মার্কিন রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল সেটি আমরা জানি পররাষ্ট্র সচিবটাকে ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশ জানতে চেয়েছে তার কাছে এর কারণ কী এবং বাংলাদেশ তার প্রতিক্রিয়াও ব্যক্ত করেছে সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন ক্ষমতাসীন চৌদ্দ দলীয় জোটের শরিক দল বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

তারা যে গণতন্ত্রের সম্মেলন করছেন তাদের গণতন্ত্র তাদের গণতন্ত্র তাদের আমাদের অভিজ্ঞতার আলোকে তাদের গণতন্ত্রের বহুমাত্রিকতা আছে এক এক সময় ওনারা এক এক ধরনের ডেফিনিশন দেন ইন্টারপ্রিটেশন করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন কোনো ছোড়ো শাসককে গণতন্ত্রের লেবাস পড়ান আবার গণতান্ত্রিক সরকারকেও স্বৈরতন্ত্রের লেবাস পড়ান এইটা ওনাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে আর আমেরিকার গণতন্ত্রের যে ব্যানক্রাফ সে ব্যানক্রাফ তার দেউলিয়াপনা আমরা তার সামগ্রিক দেখেছি সাম্প্রতিককালে তাদের কোভিড যে নাইনটিন যে মহামারী যে মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকান ডেমোক্রেসি ব্যান আমরা দেখেছি এটা এরা এখনো পর্যন্ত সেটাকে মোকাবেলা করতে পারেনি কাজেই আমাদের তাদের সম্মেলনের মধ্য দিয়ে যে তাদের ইচ্ছা মতো কোনো কোনো দেশকে তারা নিমন্ত্রণ করছে কোনো কোনো দেশকে বাদ দিচ্ছে কোনো দেশের রাজবন্থুর ব্যাপারে তারা হস্তক্ষেপ করেছে যেমন তারা ডিপ্লোমেটিক্যালি তারা স্বীকার করে তাওয়ায়ন হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আবার তাওয়ানকে আলাদা তারা দাওয়াত দিয়েছে কাজে এটা আর একটা আভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপের সামিল এবং ধরেন এই ধরনের আমেরিকার দ্বি চারিতা একদিক দ্বি তারা কিন্তু আমাদের সারা বিশ্বে এটা সুপ্রতিষ্ঠিত কাজে আমেরিকান ডেমোক্রেসি বা আমেরিকার এই ধরনের সম্মেলন আমাদের আন্তর্জাতিক বা বিশ্বের অর্থনীতি সংকট এবং আনেশ শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে না এটাকে আমি ডেমোক্রেসির যে বিষয়টি এই বিষয়টি এবং এই ডেমোক্রেসিটা কি এবং সাধারণ মানুষ যখন তার রাইটের জন্য সংগ্রাম করে এটাকে নির্বিবেচারে যখন হত্যা করে তাদেরকে ইভেন ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে ইন্ডিয়াতে যখন নক্সল বাড়ি তাদের ফাইট করছে নকশাল বাড়ির লোকেরা মাওবাদীরা তারা ফাইট করছে তাদের রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য সেখানে বুজ শ্রেণীর প্রতিনিধি হিসাবে বর্তমান সরকার ডেমোক্রেসি লেবাস পড়ে যে অত্যাচার নির্যাতন করে সেই ব্যাপারে তো আমেরিকা কিছু বলে না আমريكا বলছ না তাও তো না মেরুকtonic বিষয়ে বলছে তাদের উপরে স্যাংশনের কথাও তারা বলছে তাতে স্ট্র্যাটেজিক কারণে মাউজদের ব্যাপারে তারা কিছু বলেনি তারা অন্য কিছু ব্যাপারে কথা বলতে পারে মাউজদের বিষয়ে তারা যারা সশস্ত্র সংগ্রাম করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় গণতন্ত্রের প্রক্রিয়ার ভিতর দিয়ে যেও বিশ্বে কোনোদিন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়নি না इवन গণতন্ত্র আসে না গণতান্ত্রিক কো আব্রাম লিঙ্কন থেকে আমেরিকান জনগণকে অনেক রক্ত দিতে হয়েছে সকল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এখন ধরেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে র্যাব প্রধানের পর সাবেক এখন বর্তমান প্রধানের উপর যে স্যাংশন সাতজন অফিসারের উপর প্রধানদের উপর স্যাংশন দিয়েছে দেখেন এগুলো হচ্ছে আমেরিকার দেশে হস্তক্ষেপে আমাদের আমাদের যখন আপনার মৌলবাদী শক্তিরা দেশের গুলশানে আক্রমণ করছিল তখন তারাই তো বলছিল যে এই দেশে সন্ত্রাসীদের উপর আক্রমণ সন্ত্রাসীরা এই কাজ করতেছে মৌলবাদী শক্তিরা এই কাজ করতেছে এটা তো একদিকে মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের কথা বলবে আবার মৌলবাদের বিরুদ্ধে সেখানে যদি গুলি করতে হয় সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় র্যাবকে বা পুলিশ বাহিনীকে সেখানে আপনি বলবেন যে এরা হচ্ছে যে আইনি অ্যাক্সেস করছে সার্কমস্টেন্সিয়াল সিচুয়েশনে অবস্থা ভেদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং আমেরিকাতে আমেরিকাতে যখন বিভিন্ন যে তারা গুলি করে মারছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমেরিকার পুলিশও তো গুলি করে সাথে সাথে তাদের তো বিচার হচ্ছে না সেই জন্য কি আমেরিকান পুলিশদের বিচার হয় বিচার হচ্ছে না বিচার হয় না আপনাকে না সেটা হলো অন্যায়ভাবে ফয়েটকে যে মারছে সেটা অন্যায়ভাবে মারছে বলে তার বিচার হয়েছে বাধ্য হয়েছে কিন্তু পুলিশ যখন গুলি করে এনকাউন্টারে গুলি করছে তখন তো সেখানে বিচার হচ্ছে না তো কাজের প্রশ্নটা হচ্ছে আমি তো মনে করি যে রেফ এবং আমাদের পুলিশ বাহিনী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সংস্থা এবং এটা হচ্ছে যে এক ধরনের পলিটিক্যাল ব্ল্যাকমেইল মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উপর পলিটিক্যাল ব্ল্যাকমেইল করার জন্য মার্কিন দুষ্টরাষ্ট্র এই ধরনের কাজ করছে অথবা ভবিষ্যতে আরও তারা কঠিন হতে পারে কঠোর হতে পারে কিন্তু আমরা মনে করি দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে তারা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ দ্বিতীয়ত হচ্ছে যে এইটা তারা মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা এইভাবে দোষারোপ করাটা যুক্তিসঙ্গত নয় বলে আমরা মনে করি চাইনি বাংলাদেশে চাইনিজ অ্যাম্বাসেডার কিছু কথা এই প্রসঙ্গে বলেছেন গতকালকে সেই বিষয়ে আপনার কোনো হ্যাঁ আমেরিকা তো সেই বিষয়টা হচ্ছে যে চাইনিজ আমি পত্রিকা দেখেছি সে পত্রিকায় দেখেছি যে আমেরিকা যে গণতন্ত্র সম্মেলন করছে আমেরিকার গণতন্ত্র সম্মেলন হচ্ছে যে ডেভিশন দেওয়ার দায়িত্ব কে দিচ্ছে তাকে ওয়ার্ল্ডে কি আজকে ওয়ার্ল্ডের যে জনগোষ্ঠী আছে যে ডেমোক্রেসি সংজ্ঞায়িত করার যে যে সব অফ ওপিনিয়ন নিয়ে কি সংজ্ঞায়িত হয়েছে না ইট ইস একতরফা কোনো কিছু কিন্তু যে যে যারা গণতন্ত্রের চর্চা চর্চার মধ্যে নেই তারা আবার গণতন্ত্র নিয়ে তো কথা বলতে পারে না বা গণতন্ত্র চীনের গণতন্ত্রের সিস্টেমটা তো অনেক উন্নত মানে গণতন্ত্র তারা তো প্রকাশ করছে আমাদের গণতন্ত্র তো অনেক উন্নত

তারা তিনজন তাদের কর্মক্ষেত্র হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকজন আরেকজন বাংলাদেশে বাংলাদেশে সো আপনি কি কখনো এটা মনে করতে পারেন যে আপনার সন্তানরা কখনো চিনে গিয়ে থাকতে চাইবে মানে এত উদার এত গণতান্ত্রিক এত ভালো দেশ এত বা সেখানে চীন তাদেরকে উদারভাবে গ্রহণ করবে

চিনে গিয়ে থাকবেন লেখাপড়া করবেন ওইখানে কাজকর্ম করবেন ভবিষ্যৎ জীবন করবেন এই চিন্তা বা স্বপ্ন দেখে কেনা বা সেটা সম্ভব কিনা এতদিন চীনে ছিল না এখন চীনে সেটা ডেভেলপ করতেছে এটা হবে ইন কোর্স অফ টাইম সেটা হবে এবং যেটা হলো যে এটাও পরিষ্কার হওয়া দরকার কারণ নালে নাহলে ভুল বুঝাবি থাকবে আমার মেয়েরা গেছে তাদের বৈবাহিক সূত্রে এখান থেকে যাদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ডেরা ওইখানে থাকে সেই ভিত্তিতে তারা ওইখানে গেছে সেইভাবে তারা অবস্থান করছে এখন

সামিট ফর ডেমোক্রেসি ডেমোক্রেসি সামিট নিয়ে উনি কথা বলেছেন দ্বিতীয়ত তিনি যে র্যাবের উপরে এবং র‍্যাব কর্মকর্তাদের উপরে যে স্যাংশন আরোপ করেছে সেটি নিয়ে উনি কথা বলেছেন এবং সেই সঙ্গে চীনা রাষ্ট্রদূত এই বিষয়ে কিছু মন্তব্য করেছেন আর সেখানটা তো আপনাদের প্রতিক্রিয়া কি সব মিলিয়ে দিলীপদার দিলীপ বড়ুয়া দাদার প্রথম কথার একটা জায়গা আমি বলতে চাই সেটা হলো যে আমেরিকায় কী ধরনের গণতন্ত্র এইটা নিয়ে বিচার বিশ্লেষণ মানে করার মতো অবস্থা এখন আমরা নাই মানিকারা নাই এই কারণে বলছি বাংলাদেশের মানে রাজনীতিবিদ বা জনগণের মধ্যে এই কারণে নাই বলছি যে আমেরিকা এই দেশটা কিন্তু পিপলস রিপাবলিক অফ আমেরিকা বলা হয় না এটা জনগণের গণতান্ত্রিক দেশ না আমেরিকা রিপাবলিক অফ আমেরিকা হুম রিপাবলিক অফ আমেরিকা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তারা টু সাম টু সাম এক্সটেন্টে ওয়েলফেয়ার স্টেটের মতো তারা মানে ওয়েলফেয়ার স্টেট এবং মানে বিশ্বক্ষেত্রে তাদের যেহেতু একচেটিয়া একটা মানে পুঁজির পুঁজিবাদী অবস্থা তৈরি হয়েছে তাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে বিশ্বব্যাপী তারা রাজনৈতিক আধিপত্য কায়েম করে বিস্তার করে সেখানে মানে বাণিজ্য চুক্তি বাজার অর্থনীতি ইত্যাদি এই সমস্ত তারা করে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন অনুন্নত উন্নয়নশীল দেশ বা যে কোনো দেশের সাথে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক এটা হলো বাণিজ্যিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক লগ্নি পুঁজির সম্পর্ক লগ্নি পুঁজি অসম বাণিজ্য চুক্তি ইত্যাদি এখন এটা বহু পুরোনো কথা এখন আমেরিকায় যে যে গণতন্ত্রের যে সাবমিট ডেমোক্রেটিক সামিট বা গণতান্ত্রিক সম্মেলন যেটা গণতন্ত্রের সম্মেলন যেটা মানে করল সেখানে বাংলাদেশকে তারা রাখে নাই আমন্ত্রণ দেয়নি এদের বিবেচনায় আমেরিকা বা যে দেশগুলো মিলে এই শীর্ষ সম্মেলনটা হলো সেখানে তাদের বিবেচনায় যে বাংলাদেশে গণতন্ত্রের মাত্র নাই অতএব তাদের তারা এই গণতান্ত্রিক সম্মেলন আসতে উপযুক্ত না বাংলাদেশ নিয়ে তারা আলোচনা করেছে আলোচনা হতে পারে এখন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যে কথাগুলো আমেরিকা বলেছে এটাকে যদি আমরা আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ মনে করি তো আমরা মনে করব যে এর জন্যে মানে দায়ীটা কে এর জন্যে প্রথমে প্রথমত এই অবস্থাটার অবস্থাটার বিরুদ্ধে বা এই বক্তব্যের বিরুদ্ধে মানে দেশের অবস্থাটা স্পষ্ট করা দরকার ছিল বর্তমান সরকারের কারণ সরকার ক্ষমতা আছে স্যাংশন এবং ডেমোক্রেসি সামিট দেখলে এটা যেটি বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একই হয়তো মিস্টার দিল্লিপুরে খুবই খুশি হবেন সেই জায়গায় চীন উত্তর কোরিয়া বাংলাদেশ মিয়ানমার এটাকে এক একই গোত্রের মধ্যে ফেলেছে তার হ্যাঁ আচ্ছা না সেটা আমি পারছি তো এখন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এই ব্যাপারে কোনো তার ভূমিকা স্পষ্ট করে নাই পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছে এই কথাটা মানে জাস্ট এটা একটা মানে কথার মতো কথার কথা কথা করে কি যে আমরা এখনও বিষয়টা পরিপূর্ণ জানি না অতএব মানে এই না এইবলাক এটা বলছে পররাষ্ট্রমন্ত্রী দিকে যে কথাটা শুনেছে এটা একটা এটা একটা মানে নিয়ম নিয়মবান্ধার কথা কারণ হচ্ছে এই সরকারের মানে আমেরিকায় বলেন বা অন্য যে কোনো দেশে বলেন তাদের মানে এই ধরনের কথা বলার নৈতিক অবস্থানটা এখন নাই কারণ এই দেশে মানে এইখানে দিলীপদের সাথে আমি ডিফার করছি এইখানে এই দেশে কোনো রকম লেসমাত্র গণতান্ত্রিক পরিস্থিতি এখন আর বিরাজ করছে না এখানে আইনের শাসন বলতে উনি যেটা বললেন চমৎকার আইনের শাসন এটা হচ্ছে আইন হচ্ছে যে বর্তমান অনির্বাচিত এবং সেই সরকারের মানে দ্বারা পরিচালিত বিচার ব্যবস্থা এবং সেখানে কোনো আইনের শাসন এখানে নাই সেকেন্ড হচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে তারা কথা বলবে আপনার হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী সেই হিলারি ক্লিন্টন এক সময় একটা মন্তব্য করেছিল নিশ্চয়ই আপনার মনে আছে যে কীভাবে আপনারা নির্বাচিত হয়েছেন জানেন না দু মানে আটের নির্বাচনে পরে দু হাজার আট থেকেই শুরু হয়েছে এদের যাত্রা আর বর্তমান বছরের নির্বাচন তো আগের রাত্রি তারা 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 ভোট করল এটা কোনো নির্বাচনই হয়নি এবং তারপরেও ক্ষমতা আছে ক্ষমতা আছে যদি আমরা আন্তর্জাতিক মানে সম্পর্কের কথা বলি বা আন্তর্জাতিক যে যে শক্তিগুলো এখানে দাতাদেশগুলোর কথা বলি আমি আর অন্য কথা না বলে বললাম যে দেশগুলো তারা যে এখানে মানে ঋণ সাহায্য অনুদান দেয় এবং ঋণ সাহায্য অনুদান দিতে গিয়েই তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে হয় এবং রাজনৈতিক আধিপত্য বিস্তার করে সামরিক বেসামরিক আমলাতন্ত্র এবং মানে সরকার উপরে সেই জায়গার সরকার তাদেরকে তাদের কাছে নতজানু হয়েই থাকে এই নতজানু অবস্থা না থাকলে তারা ক্ষমতা থাকতে পারে না তাহলে তো আজকে আমেরিকা বলছে আমেরিকা এই সরকারের বিরুদ্ধে সংক্রান্ত আপনার নির্বাচিত না আপনারা মানে ক্ষমতা ছেড়ে দেন আবার নির্বাচন দেন তখন তো আরও তখন কি আমরা বলবো বিএনপির থেকে যে যে না আপনারা মানে কেনই কথা বললেন নির্বাচিত হোকার এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার ক্ষমতা থাকবে আমরা কিন্তু তা বলতে যাব না হ্যাঁ আমরা বলবো না আবার আমেরিকা যখন মানে এই সরকারকে সমর্থন দিয়ে আসছে বা মানে আমেরিকা ভারত বা অন্য দেশগুলো যারা সমর্থন দিচ্ছে তখন আমরা কিন্তু সেটাকে মানে ভালো চোখে দেখি না তো আমার মূল বক্তব্য যে একটা জাতি তার মানে স্বাধীনতা নিয়ে তার সার্বভৌমত্ব নিয়ে তার জাতিসত্তা নিয়ে যে মাথা তুলে দাঁড়ায় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে যে কোনো অবস্থার বিরুদ্ধে সেই অবস্থানেই সরকার নাই কারণ সার্বভৌম ক্ষমতাটা আমি আগে বলেছি মানে জেল ভাই আপনি জানেন যে সার্বভৌম ক্ষমতাটা থাকে কোন জায়গা এই যে সার্বভৌম ক্ষমতাটা কোথায় কোথায় অবস্থান করে সেটা একমাত্র জনগণের কাছে কারণ এটা তো বাংলাদেশের একেবারে মানে সংজ্ঞাটাই তাই বলা আছে যে বাংলাদেশ হচ্ছে একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র এবং একক স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সমস্ত ক্ষমতা সরকারের হাতে থাকে। থাকলে জনগণই ক্ষমতা প্রয়োগ করে একমত ভোটের মাধ্যমে যেখানে জনগণ ভোট দিতে পারে যেখানে সার্বভৌম ক্ষমতাই তো যারা অবস্থায় আপনারা এই ডেমোক্রেসি সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো র‍্যাব এবং র‍্যাব কর্মকর্তাদের উপরে স্যাংশন জানানোকে আপনারা মনে করেন কেন জানেন সেটা তো ক্লিয়ার করেছি তার মানে এখানে কেন আপনাদের চিন্তার সঙ্গে যায় আমাদের চিন্তার সঙ্গে না আমি তা বলছি না মানে এই কারণে তারা মনে করছে যে বাংলাদেশে এই সরকার এখন না গণতান্ত্রিক সরকার না এই সরকার বা একটা চরম স্বৈরাচারী এবং মানে বলা যায় যে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে অতএব তাকে তারা বলল না সে তাদের ব্যাপার এখন আমেরিকার গণতন্ত্র কতটা আছে বই আমাদের কতটা আছে সেটা আমাদের পোস্টমর্টাম করার সময় একটা না আমি সেটা বলতে চাই না কারণ আমরা তার প্রতি নির্ভরশীলই মানে দেশ দেশকেই নির্ভরশীল করে ফেলেছি এখন কথা হচ্ছে যে সেইখানে আলোচনা তারা ডেমোক্রেটিক ইয়েতে মানে আলোচনাটা কী গণতান্ত্রিক সম্মেলনে শুধু তো তাদের কয়েক দেশের নিয়ে আলোচনা হবে না একশোটা তারা পৃথিবী নিয়ে তারা আলোচনা করবে পৃথিবীতে নিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি কেন জানায়নি সেটাও তারা ক্লিয়ার করছে ক্লিয়ার করতে যে সেখানে যদি যদি যে স্যাংশনের কথা বলছেন সেই স্যাংশন যদি তারা দিয়ে থাকে তার জন্য এই সরকার দায়ী আমরা তো নিশ্চয়ই ব্যথিত আমরা বলছি যে আমাদের এই একটা একটা

এখানে গণতন্ত্র গণতন্ত্র বলতে আমরা যা বুঝি বহুদলীয় গণতন্ত্র বন গণতন্ত্র বলতে এই যে আপনার মানে মানুষের স্বাধীন মতামত এটা কিন্তু কমিউনিস্ট কান্ট্রিতে থাকে না চায়না চায়নায় যে মানে চায়নাতে যে রাষ্ট্রটা যে পরিচালিত হয় সেই রাষ্ট্রটা পরিচালিত হয় কমিউনিস্ট পার্টি করতে তাদের তাদের পলিট ব্যুরো তাদের স্ট্যান্ডিং কমিটি তাদের সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মানে সুযোগ নাই সেখানে ভোট হয় তাদের নিয়ন্ত্রণে আরেকটা দেশে কতটা ভোট হলো কতটা গণতন্ত্র হলো উমুক্ত না এটা করে না চায়নার ব্যবসা বাণিজ্যের মানে সুযোগ সুবিধা উত্তর কোরিয়াও তাই উত্তর কোরিয়াও সেই মানে সেই আপনার ইয়েতে একদল ওয়ার্কার পার্টি সেখানে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য তারা তাদের মতো সরকারই চায় তারা তাদের মতো না তাদের মতো সরকার তারা পাবে কোথায় তাদের মতো দেশে দেশে সেটি সরকার তো তাদের তাদের মতো সরকার তো একটা বিয়ে তাদের পার্টিতে পার্টি পার্টিতে গণতন্ত্র আছে চায় না কমিউনিস্ট তো আপনারা কি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে ওই

আপ ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি টু প্রোটেক্ট অফ ন্যাশনাল ইন্টারেস্ট আমরা আমাদের জাতীয় স্বার্থর পক্ষে উই ওয়ান্ট টু মানে সেফগার্ড অফ ন্যাশনাল ইকোনমি এইটা করতে যেয়ে জাতীয়তাবাদী দল একটি দল গণতান্ত্রিক দল মানে গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল আমরা এখানে জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং বিএনপি যখন ক্ষমতা ছিল সেভাবেই পেয়েছে শহীদ পেয়েছেন যাওয়ার এখন আমরা যদি ক্ষমতা থাকতাম আমরা আমেরিকার থেকে কি করে উন্নত গণতন্ত্র আনা যায় কি করে ভারত থেকে উন্নত গণতন্ত্র ডেস করা যায় কি করে আবার চায়নার থেকে কি করে বেশি সুযোগ জনগণকে দেওয়া যায় সেটা আমরা আমরা ভাবতাম এই জন্য বিএনপির সাথে এখানে অন্য রাজনৈতিক দলের আওয়ামী লীগ বা অন্যদের তুলনা করে লাভ হবে না তবে বিএনপি ইজ নট এ কমিউনিস্ট পার্টি এটা বিপ্লবী পাঠও না বিএনপি কোনো মৌলবাদী দল উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল আমার সাবেক কমরেড সাবেক মাননীয় মন্ত্রী বর্তমান বিএনপির জ্যেষ্ঠ অন্যতম জ্যেষ্ঠ নেতা একটা কথা বলেছেন পুঁজিবাদের স্বার্থ রক্ষাকারী এই পুঁজিবাদ দিয়া যেখানে পুঁজি শোষণ আছে নিপীড়ন আছে এখানেই ওই সকল ডেমোক্রেসি আছে এবং এই ডেমোক্রেসি দিয়েই সারা বিশ্বে লুণ্ঠন প্রক্রিয়াকে তারা জায়াজ করে এক চেয়ে বিশ্ব ব্যাঙ্ক আইএমএফ এই সমস্ত সংস্থাগুলো আছে আমেরিকার গণতন্ত্রকে সেল করার জন্য এবং তাদের মর্মতো যারা হয় তাদেরকে তারা সাহায্য করবে নাহলে তাদের কন্ডিশন মানতে হবে নাহলে সাহায্য করবে না নাহলে গণতন্ত্রের সার্টিফিকেট দেবে না মানে আপনি তো মন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রী ছিলেন অনেকদিন লম্বা সময় ছিলেন বিশ্ব ব্যাংক তাকিয়ে থাকতে হয়েছে কিছুটা যখন ইয়া দেয় নাই আমাদের

চলাচল করবে রেলও চলাচল করবে বাসও চলাচল করবে মানুষও চলাচল করবে এটা হলো একটা বিষয় এখন ধরেন আমাদের এই যে এটা আপনিও জানেন সকলেই জানে আমেরিকার যে দ্বিচারিতার ফলশ্রুতিতে আমাদের দেশে যে আমেরিকাই তো বলছে বোটমলেস বাস্কেট আমাদের দেশকেই তো বলছে বোটমলেস বাস্কেট এখন এই যে এই যে জায়গাটাতে আসে এখন রাজনীতি করতে হলে তো প্রত্যেকে ক্ষমতা চাইতে চায় ক্ষমতায় থাকতে চায় দুটাই আজকে আমেরিকানরা এই সরকার উপর যে যে স্যাংশনগুলো করছে ইট ইজ পার্ট অফ পলিটিক্স আর এই পার্ট অফ পলিটিক্সটাকে মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ করার রাইটটা আছে এবং উনি চ্যালেঞ্জ করে যাচ্ছেন আজকে যেই চ্যালেঞ্জ করছেন বলে আজকে আমাদের পররাষ্ট্র সচিব আমেরিকার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্র ডেকে এনে তাকে একটা যে তোমরা যেটা করছো গার্ডস আছে বলে স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করে বলে মাননীয় প্রধানমন্ত্রী সেটা তার পররাষ্ট্র সচিব আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে এনে সেটা করতে পারছেন এটাই বুকের পাটা কজনের আছে বাংলাদেশে আমি একটু একাডেমিক আলোচনার মধ্যে চাই যে আমেরিকা যখন এটা করলো আপনি বলছেন যে এই নোট ধরিয়ে দেওয়ার প্রতিক্রিয়া আমেরিকাতে কি হবে সেটা আমরা দেখতে হবে বাট আমার বিশ্ব হচ্ছে যে আরও অনেক দেশের প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বা রাজনৈতিক বিষয়ে কথাবার্তা ভূমিকা আমরা দেখেছি খুব প্রকাশ্যে

যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে উনি কিছুদিন আগেও সংসদে বক্তৃতা দিতে বলেছে চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে যে যে একটা পলিউটেড সোসাইটি আমাদের আছে এই পলিউটেড সোসাইটিতে অপরাধ একটা সোসাইটিটা যে পলিট্রেট আপনি বলছেন তার কি একটা বহিপপ্রকাশ সাম্প্রদায়িক কালে আমরা দেখলাম একজন সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রীর আচার আচরণ এর মধ্য দিয়ে সেটা বলা যায় সেটা তো এটা 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 একজন পলটিশিয়ান হিসেবে আপনার এটা কিভাবে এটা আমাদের সোসাইটি আমাদের সোসাইটির পলিট্রেট সোসাইটি manifistation এটা ওকে এরকো আরও অনেক আছে অনেক আছে আরও কিন্তু একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়ার ম্যানিফেস্টেশন নয় এটা তার মানে আপনারা রাজনৈতিক নেতারা বাংলাদেশেরটা সুস্থ রাজনৈতিক ধারা সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন এখনো আমরা সফল হয়নি ব্যর্থ আমি বলবো না আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কোন স্টেজে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি কত বছর এই বিভিন্ন বিজয় এবং বাংলাদেশের জন্মই তো হয়েছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে সাম্যের আকাঙ্ক্ষা নিয়ে সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা নিতে পঞ্চাশ বছরে আপনারা তো সেই প্রজন্ম যেই প্রজন্ম মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ করা প্রজন্ম মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার প্রজন্ম রাজনীতিতে এখন আছেন যদিও সব চৈনিকরা সেদিন মুক্তিযুদ্ধের পক্ষে সেই অর্থে ছিলেন না আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বাট কত বছর কত বছর কত বছর মুক্তিযুদ্ধের কত 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 বছর এবং কত এবং এই যে আপনারা এমপি মন্ত্রী দলের নেতা হন নিশ্চয়ই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হন এবং সরকারি দায়িত্বে যারা হন তারা তো নানা এজেন্সির নানান পরীক্ষা নিরীক্ষা প্রসেসের মধ্য দিয়ে গিয়ে তারপরে এরকম প্রকাশ যদি আমরা দেখতে পাই এবং আপনিই বলছেন যে আরও অনেক আছে আচ্ছা বলছি আমি বলছি তো সুপারটা এখন আমি ওইটাও বলতেছি যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাসী এই রাজনৈতিক দল পঞ্চাশ বছর কত বছর ক্ষমতায় ছিল

বিপরীত ধারা এটা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে বিপরীত ধারা সৃষ্টি হয়েছিল সে বিপরীত ধারাই তো এ দেশে আমাদের নতুন করে পাকিস্তানি রাজনীতির জন্ম দিয়েছে ডিসইনভেস্টমেন্টের নামে কারখানাগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আবার পিপিপি নামে সেখানে জামাত ইসলামকে রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে এবং সমস্ত সামাজিক অবস্থানে আপনার ওই সামাজিক জামাতকে ব্যান করেন না কেন আপনারা ব্যান করা প্রয়োজন হয় ব্যান করবে সময় আসলে ব্যান করবে নাকি রাজনৈতিক সুবিধা হয় জামাত থাকলে রাজনৈতিক সুবিধা হচ্ছে না তাদের মোর এক্সপোজার দেওয়ার জন্য এখানে এই অবস্থান আছে আজকে যদি তাকে ব্যান করা হয় সে তো বিএনপিতে চলে যাবে অন্য দলগুলোতে সে যাই আত্মগোপন করে কাজ করবে এখন যে বিষয়টা হচ্ছে যে আমি ওই কথাটা বলতে চাচ্ছি আজকে যেমন হচ্ছে যে উনিশশো সালে বুড়িঙ্গার পানি দিয়ে মাছ অনেক মাছ পাওয়া যেত এবং আপনার মাছ পানিও পান করা হতো স্নানও করা যেত এখন বুলিগঙ্গার পানিতে মাছও নেই স্নানও করা যায় না কারণ এত পলিউটেড হয়েছে তো কাজে আমাদের যে উত্তর যে আমাদের বঙ্গবন্ধুর উত্তর যে রাজনৈতিক ধারা সৃষ্টি হয়েছে এটাদের আমাদের দেশের রাজনীতিতে বিষাক্ত হয়েছে এটা সংক্রমিত হয়েছে এই সংক্রমিত রাজনীতিরকে হঠাৎ করে চেঞ্জ করা যাবে না আজকে চেঞ্জ করে এটা দূরও বেশি বেশি এখন হচ্ছে যে সমাজের রাজনীতিক মূল্যবোধ থেকে আরম্ভ করি ও মানে প্রবলেম প্রবলেম বি এই কথাটা সাহেব বলছিলেন এখন সমস্ত কিছু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসা ইট ইস ডিফিকাল্ট টাস্ক মিস্টার নিতারাই চৌধুরী দিলীপরা কথাবার্তা শুনে আমি অবাক হচ্ছি আর এর বাইরে উনি উনার তো চৈত্র হনন হয়ে গেছে এই আগের চরিত্রে দিলীপ দা এখন আর নাই তো সৌভাগ্য যে মোহাম্মদ তোহা কমরেড আব্দুল হক এরা আর বেঁচে নাই এরা বেঁচে থাকলে মানে অন্তত অন্যদায় বেদনায় নীল হয়ে যেত যে দিলীপ বড় কী বলে আমরা যখন ছাত্র তখন কিন্তু আমাদের দিলীপদার নামে আমরা স্লোগান দিতে আমি করতাম দিলীপদা তখন হ্যাঁ স্বাধীনতা যুদ্ধের সময় উনি মানে একটা পক্ষ ছিলেন সেটা আমি সেই তাই নিয়ে আলোচনা করতে চাই না স্বাধীনতা যুদ্ধের সময় মানে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার ছিল এখন দিলীপ দা মন্ত্রী হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে যে উনি সাম্যবাদী দলের উনি এখন প্রধান এটার মধ্যে আমি কোনো দৌড় যদি নাও দেখি তাহলে উনি হয়তো বলবেন যে আমাদের একটা একটা ফ্রন্ট ছিল একটা একটা ঐক্যবদ্ধ একটা ফ্রন্ট ছিল সেই ফ্রন্টের তরফ থেকে মন্ত্রী হয়েছে যেমন খান মেরন হয়েছেন হাসানুল্লক ইনু হয়েছেন সেখানে রাহেদ খান মেনন কিন্তু কখনোই মন্ত্রী হয়েও উনি তার মানে মোটামুটি তার দলের অবস্থানের পক্ষে উনি কথা বলে যাচ্ছেন এবং এই সরকারের লুটপাট দুর্নীতি অমুক তমুক এটা এটা বলছেন এতে রাহেদ খান মেনন ছোটো হচ্ছেন না তার দল আছে আচারক এনু একটু মানে সেও চেষ্টা করে তার পক্ষে কথা বলতে উল্লেখযোগ্য আর কি যারা মন্ত্রী হয়েছেন দিলীপ দা দিলীপদার মানে হারণ কিছু নাই উনি যেভাবে কথা বলছেন তাতে যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী আমার যেটুকু মনে হয় যে মিস্টার বড়ুয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা অনেক বেশি যে কৃতজ্ঞ অন্যরা খুব একটা ধরে রাখতে পারে না কিন্তু কথা ঠিক যে বাংলাদেশের বিভিন্ন ছোট ছোট বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের নেতাদেরকে মন্ত্রিত্ব দেয়া। যেটি অনেকে স্বপ্ন দেখেননি এমপি হওয়া এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেককে সুযোগ করে দিয়েছেন বর্ণিতা কিন্তু যারা জীবনে কখনো স্বপ্ন দেখতেন না তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ করে না ঠিক আছে বহু দল বহু দল হ্যাঁ উনি উনি কোন দৃষ্টিকোণ থেকে মানে একটা সরকার বা সরকার প্রধানকে দেখবেন সেটা বিচার বিশ্লেষণ না দলের নেত্রী উনি 14 দলের নেত্রী আমরা 14 দল থেকে তো তো বিয়াসী জাগালো সেখানে

দিলীপদার এই বক্তব্যের সাথে গভর্নমেন্ট সম্পর্কে দিলীপদার বক্তব্যে আমি কোনো অবাক হচ্ছি না কারণ এক এক ধারাই আছেন এবং এইটাই হচ্ছে দিলীপ আমি অবাক হচ্ছি অন্য জায়গায় সেটা হলো যে এই দিলীপ বড়ুয়া এক সময় মানে সমাজতন্ত্রের স্বপ্ন দেখতো শ্রেণী সংগ্রামের স্বপ্ন দেখতো এখন আর দেখে লাভ নাই লাভ নাই সেটা সেটা মানে শেষ হয়ে গেছে এটা দেখে লাভ হবে না এখন দেখেন আবার কোনোদিন মানে তবে সে সুযোগও আসবে বলে মনে হয় না কারণ আমরা মনে করি না যে এই মানে বর্তমান শাসক গোষ্ঠী দীর্ঘদিন এই শাসন চালা যেতে পারবেন এটাও আমার মনে হয় না হ্যাঁ কারণ নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এটা হবেই এখানে আপনার শক্তি এখনো হয়নি হ্যাঁ

তো বাংলাদেশে যা এটা দেখছেন এটাই শেষ দেখা না এই বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে যে একটা স্ফুলিঙ্গ একটা দাবানল সৃষ্টি করে দেবে বাংলাদেশের অতীত ইতিহাস তাই হয়ে যাচ্ছে আসা যেদিন মারা গেল বারবার আপনার যে গর্বভ্যুত্থান যে ঘটলো

যে আপনি সুযোগ বলছেন যেটা ক্যাশ করতে পারলাম না এটাকে মানে এদেশের জনগণ মানে ধিক্কার দিচ্ছে ঘৃণা করছে আমরাও করছি আমরাও বলছি কিন্তু এইটাই এমন ঘটনা না যে ঘটনা ঘটনা তো প্রতিদিন সরকার ঘটিয়ে যাচ্ছে দুটোই আছে সরি আপনাকে একটু করি না আপনি বলেন সেটা দুটোই আছে দুটোই আছে যেমন হচ্ছে পলিটিক্যাল লিডারশিপের যে কোয়ালিটিটা হচ্ছে একটা অর্থ সিচুয়েশনটাকে অর্থ সিচুয়েশনটাকে নিজের অনুকূলে নিয়ে আসাটাই হচ্ছে একটা খারাপ প্রতিকূল জঞ্জা বিক্ষুব্ধ রাজনৈতিক পরিবেশটাকে নিজের অনুকূলে নিয়ে আসাটাই হচ্ছে রাজনীতি নেতৃত্বের কোয়ালিটি আচ্ছা আমি একটা বাংলাদেশ আমার শেষ হয়ে যাচ্ছে সেই ধরনের পরিবেশ বাংলাদেশে বারবার আসছে এই সরকারের বিরুদ্ধে অপোজিশনে আপনারা যে ক্যাশ করার সুযোগ অনেকগুলো আপনারা পেয়েছেন আমরা পারছি না আপনারা এটাকে ধারণ করতে পারছেন না কাজে আপনাদের লিডারশিপ জনগর কাছে বার ব্যর্থতার গ্লানিতে ভরে উঠতেছে কাজে ব্যর্থতার গ্লানি নিয়ে আপনি বিজয়ের সোপান তৈরি করতে না এটা আমি অর্থে করছি না এখন আমি একটা প্রশ্ন আমি এই যে ওটা আমার প্রশ্নটা ভুলে যাচ্ছে আজকে আমি এই যে অত্যন্ত অত্যন্ত মানে যদি গতানুগতিকভাবে পথিত যশা মুক্ত বলব না একজন মানে বোঝা সোজা সাংবাদিক এবং শিক্ষিত ব্যক্তি জেলুর রহমান সাহেব এবং আপনি আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি সেটা হল যে গত দীর্ঘ প্রায় বারো তেরো বছর যাবৎ যত আলোচনা টকসত হয়েছে যত আলোচনা সরকারের মন্ত্রীরা করে প্রধানমন্ত্রী করেন পার্লামেন্টে করে সেখানে একটা দলকে নিয়ে মানে আলোচনা হয় যে দলকে আপনারা মনে করেন যে এই দলের কোনো ক্ষমতা নাই এই দল কেউ বলে নিঃশেষ হয়ে গেছে কেউ বলে ডেনে পড়ে গেছে কেউ বলে সাগরে মিশে গেছে অর্থাৎ সেই দলটাকে নিয়ে বিএনপি তো যদি বিএনপির যদি কোনো অস্তিত্ব না থাকে বা বিএনপি না থাকে তাহলে বিএনপি নিয়ে আলোচনা করেন কেন বিএনপি তো আলোচনা দরকার তাহলে বিএনপি হচ্ছে এই দেশে আলোচনা কেন্দ্রবিন্দু এটা হলো বাস্তবতা এই কারণে বিএনপির উপরে যত নির্যাতন নিপীড়ন অত্যাচার চালিয়ে যাচ্ছে এই সরকার নিজেই করুক বা কারো ইশারায় করুক এখানে আজকে মানে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে সেই প্রসঙ্গ আলোচনা হবে আমি এটা পরে বলি এত এত নিষ্ঠুর মানে একটা একটা মানে সাতাত্তর বছর বয়সের একজন ভদ্র মহিলা যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় গ্রেপ্তার হয়ে দশ মাস মানে আর্মিদের কারাগারে ছিলেন এই মানে ব্যক্তি এত বড় একটা দলের নেত্রী তার রক্তভূমি হচ্ছে মানে মুহূর্ত রক্তভূমি হচ্ছে যে কোনো সময় তার ইয়ে হতে পারে অতএব তাকে নিয়ে তাকে মানে উন্নত ট্রিটমেন্টের জন্য বলছে ডাক্তাররা যেখানে যে ট্রিটমেন্টে ওনার প্রয়োজন সেটা বাংলাদেশে নাই এটা আছে মানে যুক্তরাজ্যে জার্মানি এবং আমেরিকায় তাকে মানে অনুমতি দেওয়া হচ্ছে না বরং এটা ঠাট্টা মশকরা করছে এই নির্যাতন তারেক রহমানের উপরে করছে কিন্তু তারপরও আমি বলতে চাই যে বিএনপি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করে এবং বিএনপি নিয়ে এত ভাবার কোনো কারণ নেই আমাদের উপর অন্যায় অত্যাচার অনেক কিছু হয়েছে তারপরও কিন্তু আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের মানে আমরা আমরা মাঠে আসি এবং আমরা সরকারকে এটা বলি প্রকাশ প্রকাশ্যে বলি এতে তো আমাদের মানে কোনো ভয়ের কোনো কারণ নাই প্রকাশ্যে বলি মানে এই দেখেন আপনার জায়গায় যদি একজন মন্ত্রী থাকতেন প্রায়ই আমরা বসি কোনো মানে মন্ত্রী থাকা তাকে তাদেরকে এই কথা বলি যে আপনি দেখেন আপনি নির্বাচিত না আপনি অনির্বাচিত হয়েছেন তাহলে হাউ ক্যান ক্লেম দ্যাট ইউ আর দি মানে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ জনগণের রিপাবলিকের তো নির্বাচনই হলো প্রধান কথা আপনি কেন মানে এই যে এত মানে বিচার বিভাগকে আইন আইন প্রক্রিয়া সংস্থাকে একবার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখে পরিচালনা করবেন এটা তো গণতান্ত্রিক হতে পারে না আজকে আপনি যেটা মানে গণতান্ত্রিক সম্মেলনে এই যে যে শীর্ষ সম্মেলনে যে আমেরিকা যে কথাটা বলছে একথাটা একথাটা বলার সাহস পেল কোথায় একথাটা বলার সাহস পেয়েছে এই কারণেই যেহেতু আপনারা সেভাবে নতজান হয়ে আছেন এবং সেই কারণেই আপনারা কথা বলতে পারছেন না এ কথা বলার দায়িত্ব আমাদের যতটুকু আমরা বলছি নত ওনারা হ্যাঁ মানে নতজানি হয়েছেন কার কাছে নত হচ্ছে মানে আন্তর্জাতিক মানে যে যে শক্তিগুলো যারা যারা এই সমস্ত দেশগুলোতে সমর্থন দিয়ে যায় ই করে এইটাই বিরুদ্ধে আর আর চীন নিয়ে এখানে আপনার আলোচনা করার কিছু নাই কারণ চীনকে আমরা এই জন্যই মানে বলছি যে চীনের সাথে মানে এই সরকারের যে সম্পর্ক এটা মূলত সুবিধাবাদের সম্পর্ক মানে ব্যবসায়ী সম্পর্ক এরা মানে চীন যে রাজনৈতিকভাবেই এদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে সেটা প্রশ্নই ওঠে না কারণ চীনের রাজনীতি এদের রাজনীতি এক না চীন হচ্ছে তুমি তোমাদের মানে লুটপাট করো মানে দুর্নীতি করো ক্ষমতা কীভাবে আসলে কীভাবে থাকলে এটা নিয়ে মনে হয় তারা মাথা ঘামায় না তারা যে তোমরা পদ্মা সেতু করবা ঠিক আছে তোমরা আমাদের কাজটা দাও তোমরা এই অঙ্গ আমাদের কাজটা দেবে কাজ করো এই সমস্ত ব্যবসায়ী সত্য। আর দিলীপ দা যে কথা বলছেন একটু আগে আপনি প্রশ্নের উত্তর দিলেন যে ওনার মানে সন্তানেরা এখন চীনে থাকে দিলীপ দা চীনে থাকে এটা অন্য থাকলে আমি তবে আমি মনে করি এটা আমাকে যদি বলেন আমার দুই ছেলে বিলা বিলাতে পড়াশোনা করতো বাট না তারা কিন্তু এখানে চলে এসেছে আমি খুব খুশি যে আমার ছেলেরা মানে সেখানে তাদের মানে আমরা বাইরে চাইবেনা যারা চায় তাদের দেশপ্রেমের অভাব আছে যারা চায় অভাব যেমন আমরা যে অবস্থায় হোক আমরা বাংলাদেশে থাকবো আমরা বাংলাদেশে আছি এখানে এই দেশটা সোনার দেশ

ওদেরকে বলছি ওদের দেশপ্রেম বাট আমার প্রশ্ন ছিল একেবারে ডিফারেন্ট আমার প্রশ্ন ছিল যে আপনাদের সন্তানরা বা আপনাদের মতো রাজনীতিকটাও এখন অনেকে বাইরে সেটেল করবার চিন্তা ভাবনা করেন কারণ কোনো দেশে বেগম পাড়া কোনো দেশে এই পাড়া ওই পাড়া এগুলো তো আছে সেকেন্ড হোক কেউ কি চীন বিবেচনা করেন না মার্কিন যুক্তরাষ্ট্রকে বিবেচনা করেন সেটাই আমার প্রশ্ন ছিল কেউ কি চীনে গিয়ে থাকবার স্বপ্ন দেখেন কি না সেটা যদি থাকে আমি বাইরে থাকা কোনো দেশে না তবে আমি মানে এখন বুঝতেই তো পারেন যে আমি কোন দেশ থেকে বিবেচনা করব হম বুঝতে পারি আপনি বলেন আমি বাংলাদেশকে বিবেচনা এর বাইরে মেসে দিলে করবো আমরা শেষের দিকে উনি আরেকটা প্রসঙ্গ তুলেছেন বেগম জিয়ার চিকিৎসা এখন দেখেন বেগম জিয়া পাওয়ার পলিটিক্স করছেন মাননীয় প্রধানমন্ত্রীও পাওয়ার পলিটিক্স করছেন কাজে পাওয়ার পলিটিক্সে যে ওনারা যে কথাগুলো বলেন মানবিকতা নেই এখানে প্রত্যেকের তার একটা কৌশল আছে সরকারের একটা কৌশল আছে অপোজিশনের ওনারা তো ওনাদের অনেকে বলেন যে ওনারা বেগম জিয়াকে নিয়ে পলিটিক্স করছেন ওনার চিকিৎসা যত গুরুত্বপূর্ণ না হ্যাঁ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইটা নিয়ে জনগণকে তারা হচ্ছে বিভিন্ন জেলাতে তাদের এক্সপানশান হচ্ছে মিটিং হচ্ছে লোক সমাগম বেশি হচ্ছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা আছেন না আগে একদিন প্রস্তাব দিয়েছেন দিলীপ দাস আপনি বিএনপিতে আসেন হ্যাঁ আপনাকে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন বিএনপির সাথে আমি কস্মিক কালে বিএনপি যাব না এক সময় ছিলেন তো এক সময় বিএনপি না একটা জোট ছিল যে জোট কোন সময় বিএনপি সাথে আমাদের জোট ছিল না উনি উনি কোন জোটে ছিলেন না ওনার একটাই এ হচ্ছে যে কেউ চিনে যেতে চলে বাংলাদেশের সরকার প্রধান না ওনাকে সব সময় বেগম জিয়া ওনাকে নিয়ে গেছে এটাই আমাকে নিয়ে গেছিলেন যে কারণে ওনাকে আমরা ওই এই যে উনি ওনার বদন প্রতি উনি আমি কৃতজ্ঞ বাংলাদেশে বাংলাদেশের ইন্টারেস্টে চীনের সাথে রিলেশন ইমপ্রুভ করতে আমি আছি আপনি সাফ টু সার্ভ দিস প্রমোট রিলেশন বিটুইন বাংলাদেশ আমি আসি এই ব্যাপারে যে কেউ বলবে আমি যাব এটা আমাদের পার্টির আছে আমার পার্টির গঠনতন্ত্র আছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে উন্নত করতে হবে ডেভেলপ করছেন এখন তো মোমেন্টাম ফিউজ হয়ে গেছে সরকার কেন ইয়ে করবে এটাকে ওনারা যে ওনারা এটাকে সাস্টেন করতে পারেন নাই আন্দোলন সাস্টেন না করলে ওনার ডিমান্ড ফুলফিল করবেন কিভাবে এই যে জায়গাটা ওনাদের উইকনেসটাকে ওনাদের বুঝতে হবে সেই জায়গা সেই জায়গাটা যদি না বুঝে থাকেন ওনাদের মধ্যে তো সবাই যে এখন তারাও তো ক্লান্ত হয়ে গেছে আন্দোলন করতে করতে ওনার তো বিপ্লবী পার্টি না এদেশে বিপ্লবী পার্টি যেমন বছরের পর বছর আন্ডারগ্রাউন্ডে ছিল জেলখানায় ছিল তারা তো সেই ধরনের রাজনীতি দলরা তার দে তারা ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত সনিক দিয়ে তো ভালো কিছু আশা করা যায় না তাই সেই জন্য আমি বলতে বলছি প্রধানমন্ত্রী শুনে ঠিকই বলছেন উনি ক্লান্ত না হওয়ার কথা ঠিকই আমরা ক্লান্ত হলে হবে না আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি দেখেন ওনার যে নার্ভ স্ট্রং নার্ভ উপস্থিত বুদ্ধি সিচুয়েশনটা ট্যাকল করার যে খাবারটা

এই সরকারে নিজস্ব হেডামাসে নিজস্ব ক্ষমতা আছে প্রধানমন্ত্রী আপনি না দেখলে বুঝবেনই পাই টু পাই সে লাইন টু লাইন উনি পড়েন উনি বাংলাদেশের সমস্ত কিছু মুখস্থ তাইলে একজন বড় লিডার এই যে আছে যখন যাকে সাইজ করা দরকার তাকে সাইজ করবে ওনার সমস্ত নলেজে আছে

মনে যে ক্ষমতা যখন বসে চেহারা যখন বসে তখন সেই হচ্ছে বাংলাদেশের সবকিছু সে যেতে আবার ড্রপ হতে পারে এই জায়গাগুলোতে সে সে চিন্তা করে নাই যেমন চিন্তা করে নাই হলো যে জাহাঙ্গীর মেয়র সে চিন্তা করে নাই

ক্লাস বিএনপি যখন বিরোধী দলের দিলে তখন বিএনপিতে জয়েন করি এবং শোনেন তখন আমাদেরকে আমরা ওই ঐক্যমত সরকার থাকলে আমার অবস্থান অন্যরকম তো আরেকটা কথা বলি গত দীর্ঘ এই যে প্রায় মানে তিরিশ বছর কাছায় গেলো এ সময় আমরা কিন্তু রাজপথে আসি এ দেশের দেশের বিএনপি ছেড়ে একটা লোকও যায়নি সবাই শত শত কষ্টের মাঝেও বিএনপি আছে একটা লোক বিএনপি সে যায়নি ঠিক আছে এই কারণে আমরা আমরা রাজনীতি যেহেতু করি আমাদের প্রতিটা প্রতিটা ইনসিডেন্ট আমাদেরকে তো মূল্যায়ন করতে হচ্ছে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করতেছে তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে আপনি মাননীয় মানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমার বর্তমানে বিরোধী নেত্রী বা বিএনপি চেয়ারপারসন ওনারা অবশ্য এটা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনারা যদি সেই ধরনের আন্দোলন করতে পারতেন বা রাজনীতিক এক হতো অবশ্যই বিদেশে যাওয়ার পথটা সুগম হতো আপনারা সেটা করতে পারছেন আমি আরেকটা কথা বলি আপনাদের কি একটাই কথা সেটা হচ্ছে দেখেন আপনারা সংসদে গেলেন আপনারা যদি সংসদে যাওয়ার আগে সাতজন ইনি বডি আপনারা যদি প্রেস কনফারেন্সে দিয়ে বলতেন যে আমাদের নেত্রীকে যদি বেল না দিলে আমরা সংসদে যাবো সেদিন সেদিন মানুষের এটা এই জিনিসটা খাইত তখন সরকার বিপদে পড়তো ওদেরকে সংসদে নেওয়ার জন্য আর আপনারা গেলেন একজন দুজন একজন দুজন করি চলে গেলেন যায় নাই তো এইটাকে একটা রাজনৈতিক মেচিউরিটির লক্ষণ বিএনপির মতো রাজনৈতিক দলের কাজে এই দেলীয় কোনা রাজনীতি দিয়ে বিএনপি বেশি দূর অগ্রসর হতে পারবে না সেম্পেতি আছে মানুষ তাদেরকে সমর্থন করে সেটা আছে কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করার মতন দিলীপুর অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক এটি মোটামুটি ভাবে বোঝাই যায় যে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের দেউলিয়ত আছে এর সাংস্কৃতিক মান অত্যন্ত নিম্নগামী এবং এটিকে কোনো অবস্থাতেই সুস্থ ধারার রাজনীতি বলা যাবে না বাংলাদেশের অভ্যন্তরীণভাবে গত কিছুদিন ধরে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি আন্তর্জাতিকভাবেও সেই পরিবর্তনের ধারাটা অব্যাহত আছে অর্থাৎ নানা কিছু বদলে যেতে শুরু করেছে সকল সমীকরণ এখন ঠিকঠাক মতো কারণেই মিলবে না সরকারেরও না বিরোধী দলেরও না কাজেই এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে যা কিছু দেশের জন্য কল্যাণকর সেটি তাদের করা উচিত এখন মনে রাখতে হবে যা কিছু হচ্ছে তা সেটি দেশের ভেতর থেকে কিংবা দেশের বাইরে থেকে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে আসে দেশের জন্য সেগুলো অসম্মানজনক নাগরিকদের জন্য অসম্মানজনক কাজেই শুভবুতির উদয় হোক আমাদের রাজনীতিবিদদের সেটি আমাদের প্রত্যাশা দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা